আল্লাহ মাথা ঘাই হয়ে গেছে, কি যে করবো ভাল লাগে না। তুমি ঘাস মাস কাটো কাটো বিয়া করলো চলবো, কিন্তু আমি ঘুরি ফিরে আমার বিয়া করবো, আমিও কামের রোগে করবো, বাজার কাছে মাথা না দাও চলো। আমি কি কামে রোজগার করি না করস তো, আর ও বর্ণ কিছু বল দিব, আরে ঘর নাই তোর নাই আগে ঘর তোর বিয়া করাই যেত না, বিয়া আমি আগে করবো, আর তোর তো বিয়া করাম, তোরা আমার কথা তো শুনোসি না, তোকে যাবার পেলে তোকে ভাড়া বিয়া করাম আমি দেখি, এই যে বাড়ি ঘর ভাঙ্গা এটা একটু কইরে লোক কয়টা পয়সা জমাইলো জমাইন জমাইন বাত, আমি বলে ডাহামা বিয়া আমার আগে করা হয় গাছ মাছ কাটে কই থাকবেন, দাহা যাবি গা গড় দরজা কিছু না করলে ভালা বেড়ার দিকে বিয়া করাই যাবো, আমি না তো একটা বিয়া করি আলমগলি বাজার, আমি গলি কিচ্ছু মানা না, আমার হয়তো বন্ধ সম্পদ আছে গড় দরজা নে কি ভালা বেড়ার দিকে আমি আনবো, আমি না বিয়া আমি করমুই বাজার বিয়া করা না করা যা করা যা তুই যা 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 আমি বুঝতেছো না কি বাজান, আমি ঘাস কাটতে পুরো থুতুর হয়ে গেছি, আর উনি ঘুরতে ঘুরতে হ্যান্ডসাম হয়ে গেছে, ওটার আগে টানবো, তুমি বুইয়া থুতুর হয়ে গেছো দেখি তো আগে করাইতাম না, তুমি দৈত দর্শন অন্তম কারে বিয়া করবা, ওই বাস তার আগে করাই লাগবো না কে আমি করব, ভাই আমি তুই দাদা সন্তান করে শালা দা গাছ কাটা, ঠিক আছে গাছ কাটা, আলার হতে করে কথা কইলে হুরা না কথা হুরা জানে, তারপরে মত গর্ত লিয়া দুজন একবার বিয়া করাই দাও, জানে বললো টারেন নি হইবো কই গেছ বাবা, আমি শান্তি পাইলাম না, তারা বুইরা বানাম আমি, আমার চিনে না আমি বিয়া করাম বুইরা বানাইয়া শালার হুতে মানুষ চিনে।